नमस्कार दीपूज इजी कुकिंग के सबाई के स्वागत। आज हमें डिम तेलानी बनिए देखाओ। डिम तेलानी बनाने जोन्नो आमी चारटा डिम निये निएछि आर निएछि एकटा मीडियम साइजे प्याज, छ फोड़ी रसुन और एकटा काँचा लंकार पेस्ट बनिए निएछि, एकटा मीडियम साइजे टमेटोर पेस्ट बनिए निएछि आर निएछि हाफ टी स्पून जिरे गुड़ो, हाफ टी स्पून धनेर गुड़ो आर निएछि स्वादमतो लवण, एक टी स्पून हलुदेर गुड़ो, एक टी स्पून लाल लंकार गुड़ो आ नियेछि हाफ टी स्पून गोटा जीरे, दुटो तेजपाता आ दुटो शुकनो लंका। ए दिए आमी बानिए फेलबो। आमी फार्स्टे चूलाटा जालिए नेब। आमी गैस अन करे कड़ाई बसिए दिएछि। कड़ाई आमार गरम हो गेछे। आमी दिए देब एबार सर्षेर तेल। चार टेबिल चामचर मतो आमी सर्षेर तेल दिए दिलाम। तेल आमार गरम हो गेछे। एबार आमी दिए देब गोटा जीरे, एबार दिए देब तेजपाता, एबार दिए देब शुकनो लंका। আমার তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। ভালো করে মিক্স করে নেব। টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা কালারের জন্য, এটা ঝাল হয় না। এবার দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আমি স্বাদমতো লবণ। ভালো করে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভালো করে একবার মিক্স করে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি এতে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। এবার আমি ঝোলটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। ঝোল আমার ফুটে গেছে, এবার আমি একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দেব। আমার সব কটা ডিম দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেবো ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি খুলে দেব। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একটু ধনে পাতা করছি, এবার আমি মিক্স করে নেব। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ডিম তেলানি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি সার্ভ করে দেবো।